वेलकम टू माय चैनल। गत दुई पर्वे PCOS की क्यों है एर लक्षण समूहगुलो निये विस्तारित आलोचना करेछि। सेखान थेके किछु विषय संक्षिप्त आकारे एकटु मने करिए दी। PCOS होच्छे एकटा हरमोनल समस्या जा 15-45 बछर मेयेदेर होये थाके। दुई, PCOS होले मेयेदेर डिम्बाशये अनेकगुलो छोटो छोटो सिस्ट बा पानीर थली हय, फले तार ओवुलेशन बा डिम्बपात हय ना। मेयेदेर शरीरे पुरुषेर हरमोन बृद्धि पाय। तीन, PCOS एर लक्षणगुलो होलो इरेगुलार पिरियड, अवांछित लोम होवा, मुखे ब्रण बा कादे गलाय दाग होवा, ओजन बृद्धि पावा एवं बच्चा ना होवा। चार, PCOS होले डायबिटिस, उच्च रक्तचाप, हार्टेर समस्या, एमनकि जरायुते कैंसार पर्यन्त होते पारे। तो आजकेर भिडियोते आमि आपनादेर साथे आलोचना करब PCOS एर चिकित्सा पद्धति निये। तो चलुन शुरू करा जाक। तार आगे आमरा एकटु जेने नेई PCOS होयेछे ता किभाबे निश्चित करा जाय। PCOS निर्णय करार जन्य रोटाराम क्राइटेरिया आछे। एक, ओवुलेशन ना होवा, अर्थात पिरियड अनियमित हय। पिरियड 2-3 मास परे हय। आबार रक्त कम बेशी जाय, मोट कथा मासिक इरेगुलार हबे। दुई, एंड्रोजेन हरमोन बेशी थाका। आपनारा जानें एंड्रोजेन हरमोन होच्छे पुरुष हरमोन जेमन टेस्टोस्टेरन। एई एंड्रोजेन हरमोन बायोकेमिकल एंड क्लिनिकली बेशी होते पारे। बायोकेमिकल बोलते एखाने परीक्षा करे जदि हरमोनल इम्बैलेंस पावा जाए सेटाके बोझानो हयेछे। गत पर्वगुलोते आमरा देखेछि कोन हरमोनगुलो एर जन्य दायी, सेई हरमोनगुलोर तारतम्य हबे। क्लिनिकलि बोलते एखाने लक्षणगुलोके बोझानो हयेछे, जेमन अवांछित लोम हवा, कादे गलाय दाग हवा इत्यादि। तीन नम्बरे होच्छे आल्ट्रासाउंड करले देखा जाबे डिम्बाशये सिस्ट आछे। एई तीनटि क्याटागरिर मध्ये जेकोनो दुईटि जदि कारो थाके ताहले से PCOS ए आक्रान्त। एखन बोलछि PCOS होले कि चिकित्सा नेওয়া যায়। PCOS এর কারণগুলো যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হওয়ার কারণেই এই সমস্যা হচ্ছে। ইনসুলিন রেসিস্ট্যান্স এবং ইনসোমনিয়া এর অন্যতম কারণ। তাই PCOS থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সবার আগে ফোকাস করতে হবে ওজন কমানোর দিকে। আর ওজন কমাতে হলে আপনাকে খাবার এবং ব্যায়ামের দিকে নজর দিতে হবে। গবেষণায় দেখা যায় আপনি যদি 10% ওজন কমাতে পারেন তাহলে আপনার পিরিয়ড স্বাভাবিকভাবেই পুনরায় শুরু হতে পারে। এক, আপনাকে শর্করা জাতীয় খাবার, বাহিরের প্রসেস ফুড বাদ দিতে হবে, শাকসবজি এবং ফলমূল খেতে হবে। দুই, প্রতিদিন কমপক্ষে 30-40 মিনিট হালকা ব্যায়াম করতে হবে। মনে রাখবেন কোনো প্রকার ভারী ব্যায়াম করতে হবে না। তিন, প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমাতে হবে, কারণ ঘুমের সাথে আমাদের হরমোনের সম্পর্ক রয়েছে। PCOS এ আক্রান্ত বেশিরভাগই অনিদ্রায় ভুগে থাকেন। কিভাবে আপনার ওজন নিয়ন্ত্রণ করবেন এবং ইনসুলিন রেসিস্ট্যান্স থেকে মুক্তি পাবেন, এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। এছাড়া আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি, এগুলো নির্ভর করে বয়স ও বাচ্চা নেয়ার অবস্থার উপর। এক, যেহেতু ইনসুলিন রেসিস্ট্যান্সের কারণে PCOS হয়, তাই ইনসুলিনকে সেন্সিটিভ করার জন্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেমন মেটফরমিন দেওয়া হয়। দুই, এছাড়া যাদের বয়স কম তাদের প্রজেস্টেরন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়, এটা খুবই কার্যকর, বিশেষ করে যারা অবিবাহিত। তিন, যারা বাচ্চা নিতে চান তাদের জন্য কিছু ওষুধ আছে যেগুলো ওভুলেশনে সাহায্য করে। যেহেতু PCOS হলে ওভুলেশন হয় না, তাই বাচ্চা নিতেও সমস্যা হয়, তাই ওভুলেশন ইন্ডিউসিং মেডিসিন দেওয়া হয়, যেমন ক্লোমিফেনসাইট্রেট অথবা লিউট্রোজল। চার, যাদের অবাঞ্ছিত লোম আছে তাদের জন্য স্পাইরোনোলেকটন দেওয়া হয়। ওষুধ ছাড়া পুরোপুরিভাবে ভালো হওয়া সম্ভব যদি আপনি ওজন নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম করেন, প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমান এবং জীবনমান পরিবর্তন করেন। তো পরের ভিডিওতে কিভাবে ওজন কমানো যায় এবং PCOS এর ডায়েট প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।